নবাবগঞ্জে সাংবাদিকেরা আওয়ামী লীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে সোমবার রাতে এই হামলায় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের দশ থেকে বারো জন সাংবাদিক আহত হন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা বলেন নির্বাচনের সংবাদ সংগ্রহ যুগান্তর এবং যমুনা টেলিভিশনের প্রায় চল্লিশ জন সাংবাদিক ঢাকা থেকে নবাবগঞ্জে গিয়েছিলেন তারা কলাকোপা এলাকায় শামীম গেট হাউজে অবস্থান করছিলেন ওই ভবনের নিচতলায় ঢাকা এক আসনের আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানের একটি নির্বাচনী কার্যালয় রয়েছে দুপুর থেকে সেখানে আওয়ামী লীগের কর্মীরা অবস্থান করেছিলেন রাত দশটার দিকে আওয়ামী লীগের কর্মীরা হকেষ্টিক লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিকদের কক্ষে কক্ষে গিয়ে হামলা করে সুশান্ত সিনহা বলেন সাংবাদিকদের মারধরের পর ভবন থেকে নেমে সামনে রাখা সাংবাদিকদের বারোটি গাড়ি ভেঙেছেন সরকার দলীয় সমর্থকরা তিনি অভিযোগ করেন হোটেলে অবস্থানরত সাংবাদিকদের প্রায় ঘণ্টাখানে অবরুদ্ধ করে রাখা হয় কিন্তু তাৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়ে কোনো লাভ হয়নি নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক এস কামরুল হাসান বলেন হামলার খবর শুনে তারা ঘটনাস্থলে গেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে তবে অভিযোগের বিষয়ে জানতে সালমান এফ রহমান স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু এতে তাদের কোনো সারা মেলেনি